হ্যালো স্টুডেন্ট তো আমরা আজকে আমাদের এই কোশ্চেন সেটের বিভাগ গয়ের প্রশ্নগুলো আলোচনা করব আগের দিনকে আমরা ক এবং খ বিভাগ দুটো আলোচনা করেছিলাম তো বিভাগ গয়ের প্রথম কোশ্চেন দেখো জীব কাকে বলে এই প্রশ্নটা এর আগে অনেকবারই বলা হয়েছে জীববৈচিত্র্য কাকে বলে আমি আবারও বলে দিচ্ছি আমাদের পরিবেশে বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর যে সমাহার সেই সমস্ত উদ্ভিদ প্রাণীগুলোকে একত্রিতভাবে আমরা বলি যে পরের প্রশ্ন আকর্ষ কী এই প্রশ্নটাও আগে আলোচনা হয়েছে আকর্ষ হল লতানো উদ্ভিদ বা যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত বা মজবুত নয় সেসব উদ্ভিদে সূক্ষ্ম সুতোর মতো এক ধরনের কাণ্ড বের হয় সেই কাণ্ডগুলো দিয়ে তারা শক্ত কোনো উদ্ভিদ বা শক্ত কোনো লাঠি বা কাঠিকে জড়িয়ে ধরে তাদের কাণ্ডকে তারা বাড়াতে থাকে তাদের দেহকে বাড়াতে থাকে তাহলে যে সুতোর মতো অংশটা দিয়ে তারা এই শক্ত কিছুকে ধরে রাখতে পারে সেটাকেই বলে আকর্ষক পরের প্রশ্ন অস্থিসন্ধি নমনীয় করার উপায় আগেও বলেছিলাম আবারও বলছি নিয়মিত ব্যায়াম বা জিমন্যাস্টিক করে আমরা অস্থিসন্ধি নমনীয় করতে পারি আবার আমরা কিন্তু পুষ্টিকর খাদ্য গ্রহণ করেও আমাদের অস্থিসন্ধিগুলোকে কী করতে পারি মজবুতও করতে পারি এবং নমনীয়ও করতে পারি পরের প্রশ্ন বিসিজি টিকা বলতে কি বোঝো বলেছিলাম যে বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের চিকিৎসার জন্য যক্ষা রোগ যাতে না হয় তার জন্য মানে সব শিশু জন্মগ্রহণের পর তাদের যাতে যক্ষা ভাইরাস আক্রান্ত করতে না পারে সে জন্য যে টিকা দেওয়া হয় সেটা হলো বিসিজি টিকা পরের প্রশ্ন দেখো ব্রাহ্মী শাকের কার্যকারিতা লেখো ব্রাহ্মী শাকের কার্যকারিতা কী না ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও ব্রাহ্মী শাকে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ দ্রব্য থাকে যেগুলো আমাদের শরীরের দৈহিক গঠন ও মানসিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে পরের প্রশ্ন দেখো রক্তের দুটি কাজ লেখো রক্তের প্রধানত দুটি কাজ যে দুটো আমি বলবো প্রথম হল রক্ত আমাদের সারা শরীরে অর্থাৎ শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে কোথা থেকে ফুসফুস থেকে এটা একটা কাজ অক্সিজেন সরবরাহ করা আরেকটা কাজ হল পুষ্টি উপাদান আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের পুষ্টি উপাদান রক্তের মাধ্যমে আমাদের দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ বা প্রতিটা কোষে পৌঁছায় এটা হচ্ছে রক্তের প্রধানত দুটি কাজ পরের প্রশ্ন দেখো কলেরা কি তোমরা অনেকেই ডায়রিয়ার নাম শুনেছো এটা কিন্তু একটা জলবাহিত রোগ এটা কি হয় না প্রচণ্ড পরিমাণে বমি এবং পাতলা পায়খানা হয় এই কী হল যখন হয় সেটাকে আমরা কি বলি কলেরা বা ডায়রিয়াটা জলবাহিত রোগ এর যে জীবাণুটার তার নাম কি নাম হলো ভিব্রীয় কলেরি এই কলেরার জীবাণুটার নাম তারপরে দেখো বেলে মাটির দুটি বৈশিষ্ট্য লেখো বেলে মাটির বৈশিষ্ট্য কি বেলে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে এবং পুষ্টি উপাদানের পরিমাণও কম থাকে যেহেতু বালি থাকে আরেকটা কি বৈশিষ্ট্য বেলে মাটিতে কিন্তু সব ধরনের ফসল ভালো মতো জন্মায় না বেলে মাটিতে কিন্তু ধান খুব ভালো হয় না ধান পাট এগুলো খুব ভালো হয় না বেলে মাটিতে তরমুজ শশা এই জাতীয় ফসলগুলো ভালো হয় ভূমিকম্পের দুটি কারণ ভূমিকম্পের দুটি কারণ কি একটা কি কারণ হতে পারে ভূমিকম্প আমরা জানি আমাদের ভূপৃষ্ঠ এটা বড় বড় পাতের উপর অবস্থান করে তোমরা ভূগোলে এখনও হয়তো জেনেছ বা জানো নি তো আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি এই ভূপৃষ্ঠটা ভূ অভ্যন্তরে বড় বড় পাতের উপর অবস্থান করে আছে এই পাতগুলো চলাচল করে তো এই একটা পাতের সঙ্গে আরেকটা পাতের যখন সংঘর্ষ হয় তখন সেই কারণে কিন্তু ভূমিকম্প হতে পারে আবার কি কারণে ভূমিকম্প হতে পারে আগ্নেয়গিরি থেকে যখন হঠাৎ করে আগ্নেয়পাত ঘটে বা লাভা বেরিয়ে আসে তখন কিন্তু একটা প্রচণ্ড ধাক্কা দিয়ে সেই লাভাগুলো পৃথিবীর অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসে তো সেজন্যেও কিন্তু আমরা পৃথিবীতে ভূমিকম্প অনুভব করতে পারি তাহলে এই দুটো কারণ বললাম ভূমিকম্প সৃষ্টির পরের প্রশ্ন দেখো মানবদেহে বড় অস্থির নাম কি এটি কোথায় দেখা যায় মানব দেহের সবচাইতে বড়ো অস্থির নাম হলো ফিমার যেটা কোমর থেকে হাঁটু অবধি বিস্তৃত যে হাটটা এটাই হচ্ছে মানবদেহের সবচাইতে বড় অস্থি তাহলে এই বিভাগ গয়ের প্রশ্নগুলো আজকের সলভ করে দিলাম পরের পাটটা বিভাগ ঘটা আমরা পরের দিনে সলভ করব তোমরা সবাই এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে